হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। প্রথমে প্রচন্ড ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন পর আমি ভিডিওটা আপলোড করছি। ভিডিওটা করা হয়ে গেছিল, বাট এডিটিং করার টাইম পাইনি, তো প্লিজ কিছু মনে করো না অ্যান্ড থ্যাংকস ফর বিয়ারিং উইথ মি। আজকে রেসিপিটা হলো পটল আলু চিংড়ি, খুব সুন্দর খেতে হয়েছিল, কিন্তু প্লিজ তোমরা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে এটা কেমন হয়েছিল। প্রথমে পটলগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এবং আলুগুলোকেও কেটে নিয়ে দুটো জিনিসই ভালো করে ভেজে নেব, কিন্তু বেশি ব্রাউন করে কড়কড়ে করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট সেদ্ধ হওয়ার মতো করে ভাজলেই হবে। দেখো, আমি আলুগুলোকেও কেটে ভালো করে ধুয়ে ভাজবো। এবার আগে পটলটি ভেজে নেবে, তারপরে ওই একই তেলে অল্প একটু নুন দিয়ে আলুগুলোকেও ভেজে নেবে এবং চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি সেটা ভেজে নিয়েছিলাম ভালো করে। তো সমস্ত আইটেমগুলো আগে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, ওর সাথে একটা কাঁচা লঙ্কাও তোমরা দিয়ে দিতে পারো। যারা বেশি ঝাল পছন্দ করো তারা একটুখানি 2-4টে লঙ্কার একটু বেশি দিয়ে দেবে, তাহলে ভালোই ঝাল ঝাল গ্রেভি তৈরি হবে। এটা আমাকে ব্রাউন করে ভেজে নিতে হবে এবং তারপরে আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দেবো। তার মধ্যে রয়েছে দেখো 2টো ছোট এলাচ, অল্প একটু দারচিনি আর 2টো লবঙ্গ। একটা সুন্দর ফ্লেভার বেরোয় না গরম মশলার, ওইটা আমরা চাই। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা। তারপরে আবারও ভালো করে কষে নিতে হবে, মশলাটার গন্ধ যতক্ষণ না যাচ্ছে আমাদেরকে একটু কষতে হবে। মোটামুটি দেখো নন্দটা চলে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, এগুলো সবই তুমি 1/2 টিস্পুন করে অ্যাড করবে এবং নুন পরিমাণ মতো, সেটা তোমরা সবাই জানো। ভালো করে মশলা কষে নেবো, যখন জল ছাড়বে তখন আমরা ভেজে রাখা আলু এবং পটলগুলোকে অ্যাড করে দেবো এবং 5 মিনিট কষবে। বেশি কষার দরকার নেই, কেননা অলরেডি এগুলো আমরা ভেজে নিয়েছিলাম আলু পটলগুলোকে, তো 5 মিনিট মতো কষে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে রেখে দেবো। মোটামুটি যখন সেদ্ধ হয়ে যাবে এতে আমি নারকল পোস্ত বাটা একটু দিয়ে দেবো, খুব সুন্দর টেস্ট, এটাই কিন্তু আসল ফ্লেভার। আর তারপরে যখন এটা ফুটে আসবে তখন আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো এবং সবগুলোকে ঢাকা দিয়ে প্রায় ধরো 15 মিনিট মতো এটা আমি একেবারে অল্প আঁচে ফুটতে দেবো এবং ফুটে এলে গরম মশলা ছড়িয়ে এটাকে আবারও 5 মিনিট ঢেকে রেখে দেবো। জলটা শুকিয়ে গেলে দেখো সুন্দর এরকম শুকনো শুকনো একটা গ্রেভি হবে, মাখো মাখো, এবং খেতেও কিন্তু গরম ভাতে দারুণ লাগবে। তো তোমরা জানিও কেমন হয়েছে, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।